শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা উচ্চ মাধ্যমিক বাংলা অর্থাৎ দ্বাদশ শ্রেণীর বাংলার পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলা থেকে মেঘের গায়ে জেলখানা এই রচনা অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আর এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ দু হাজার পঁচিশের এইচএস এক্সামের জন্য মেঘের গায়ে জেলখানা এই রচনা অংশ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আগের যে তিনটে বছর অর্থাৎ দু হাজার বাইশ দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু মেঘের গায়ে জেলখানা থেকে কোনো প্রশ্ন আসেনি সেই কারণে আশা করা যাচ্ছে যে এবারে তোমাদের এখান থেকে মেঘের জেলখানা এই রচনা অংশ থেকে একটি প্রশ্ন আসবে তোমরা জানো যে তোমাদের আমার বাংলা থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে পরীক্ষাতে একটা প্রশ্নের উত্তর পাঁচ নম্বরে করতে হবে আর এখান থেকে কোনো মাল্টিপুল চয়েস এবং ওয়ান মার্কসের প্রশ্ন থাকবে না তাহলে আমরা এখান থেকে তোমাদেরকে মাত্র দুটি থেকে তিনটি প্রশ্ন বলছি সেই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা সম্ভবত একটি প্রশ্ন এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এবং তোমাদের স্কুলের যে টেস্ট পরীক্ষা হবে দু হাজার চব্বিশে সেখানে তোমরা কমন পাবে তাহলে দেখো এক নম্বর প্রশ্ন মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো অথবা এরা সব সাধুচরণের অতীত সাধুচরণ এদের ভবিষ্যৎ এরা কারা সাধুচরণের পরিচয় দাও এ প্রসঙ্গে লেখক অন্য কার গল্প বলেছেন তা লেখো আর দু নম্বর প্রশ্ন গাঁয়ের লোকে ঠাট্টা করে বলে চোট্টা সাধু ছেলে হবে নির্ঘাত বিষেডাকাত সাধুকে মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তার নিজের ভাষায় লেখো অর্থাৎ সাধুচরণের পরিচয় লেখ আর আরেকটা প্রশ্ন এখানে রয়েছে জেলখা তিন নম্বর প্রশ্ন জেলখানাটা পাহাড়ের তিনতলা সমান একটা হাঁটুর উপর কোন জেলখানা সেখানে সাধারণ কয়েদিদের উপর কীরকম অত্যাচার করা হতো অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আসতে পারে জেলখানা একটা আলাদা জগৎ জেলখানার সেই আলাদা জগতের পরিচয় দাও তাহলে এই তিনটে প্রশ্ন এগুলো উচ্চ মাধ্যমিকের অতীতে মানে এসেছে এবং এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট এছাড়াও আরেকটি প্রশ্ন তোমাদের আমি বলছি দেখো যে আইনে নেই বলেই টাকা রাখবার মজার কল করেছে তারা তারা কারা কিভাবে তারা টাকার রাখবার কল তৈরি করতো তার নিজের ভাষায় বলো তাহলে এই হচ্ছে আমাদের এখান থেকে অর্থাৎ মেঘের গায়ে জেলখানা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমরা যে প্রশ্নগুলো বলা হলো যখন তোমরা পড়বে তখন তোমাদেরকে এই লাইনগুলোর আগে পরের লাইনগুলো ভালোভাবে দেখতে হবে কারণ অনেক সময়ই কিন্তু প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট লাইনটের পরিবর্তে আগের পরের লাইন থেকে দেওয়া হয় এবং সেক্ষেত্রে তোমরা যদি টেক্সটটা ভালো করে পড়ে নাও তাহলে তোমাদের এই প্রশ্নগুলো উত্তর করতে কোনো রকম অসুবিধে হবে না এবং এগুলো সবই তোমাদের পাঁচ নম্বরের বড় প্রশ্ন তাহলে আজ এ পর্যন্ত